সুপ্রিয় ছোট্ট সুনামরী বন্ধুরা আজকে আমরা শিখব খুব সহজে মজা করে এক থেকে পাঁচ পর্যন্ত গণনা আমরা বিভিন্নভাবে খালিগড় পূরণ করে বা শূন্যস্থান পূরণ করে আজকে এক থেকে পাঁচ পর্যন্ত গণনা শিখব আমরা দেখতে পাচ্ছি এক দুই তারপর খালিগর খালিগরে কি বসবে আমরা একটু চিন্তা করে খালিগরে বসাবো তো আমরা জানি যে খালিগড়ে বা শূন্যস্থানের জায়গায় তিন বসবে তো আমরা এখানে তিন বসালাম তারপর আমরা দেখতে পাচ্ছি চার তারপর পাঁচ এখন আমরা উপর থেকে অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যার দিকে আসব পাঁচ চার তিন তারপর আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান বা খালিঘড় আমরা খালিগড়ে কোন সংখ্যাটিকে বসাবো আমরা একটু চিন্তা করে এই সংখ্যাটিকে বসাবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই সংখ্যাটি বসেছে অর্থাৎ শূন্যস্থানে বা করে দুই বসেছে তো আমরা বসালাম দুই তারপর এক আমি আবারও বলছি আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যার দিকে যাব পাঁচ চার তিন দুই এক তারপর আমরা দেখতে পাচ্ছি আবারও ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা এক তারপর কালীগর বা শূন্যস্থান আমরা এই শূন্যস্থানে কি বসাবো আমরা একটু চিন্তা করে বসাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্যস্থানে আমরা দুই বসিয়েছি অর্থাৎ দুই এক দুই তিন চার তারপর আমরা দেখতে পাচ্ছি যে আবার খালি বা শূন্যস্থান আমরা এই শূন্যস্থানে কী বসাবো তা একটু চিন্তা করে বসাবো তো আমরা এখানে একটু চিন্তা করে বসালাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটু চিন্তা করে পাঁচ বসেছি তাহলে এ আমরা পেলাম এক তারপর শূন্য দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তা আমরা কিভাবে ছোট সংখ্যা দ্বারা শিখতে হয় গণনা এবং কিভাবে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে গণনা শিখতে হয় এবং কিভাবে শূন্যস্থান বা খালিগর পূরণ করতে হয় আজকে আমরা তা খুব সহজে শিখলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে